আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা পোষা পাখি পালন করেন তাদের জন্য একটি খুশি সংবাদ হচ্ছে গিয়ে তাদের পাখি ডিম থেকে বাচ্চা বাইর হইলে বা ফুটালে। এর ভিতরে যদি আপনার পাখি যদি বাচ্চা মারা যায় তাহলে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি কষ্টটি লাগে এই জায়গায়। তাই আজকে বাচ্চা ফুটলে কিভাবে যত্ন নেবেন, বাজরিকার পাখির ছয়টি আলাদা আলাদা কারণ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বাচ্চা মারা যাওয়ার কারণ এবং কিভাবে আপনারা টিকিয়ে রাখবেন তার কারণ নিয়ে কথা বলবো আজকে। একটা মা পাখি যখন অনেকদিন তরিম বাচ্চাদের তা দেয় তখনই হাড়ির ভিতরে যেই ময়লা মলমূত্র হয় এই জায়গায় গেদগেদে পরিবেশেও বাচ্চা মারা যেতে পারে আপনাদের। বাজরিকার সহ যে কোনো পাখিদের বাচ্চাদের কিন্তু ডিম থেকে ফুটালো অবস্থায় অনেক ছোট থাকে। তাই বলবো আপনাদের যে পাখির ছোট বাচ্চাদের নাকের ভিতরে ময়লা গিয়ে তারপরে নিঃশ্বাসবদ্ধ হয়েও ছোট বাচ্চাগুলো পাখির মারা যেতে পারে। আবার অনেক সময় শেষে পরিবেশের কারণেও বাচ্চা ঠান্ডা লেগে মারা যায়। এই সমস্যাতে বাঁচতে হলে আপনাদের যা খেয়াল করতে হবে তা হচ্ছে গিয়ে বাচ্চা ফুটার আগে দেখবেন আপনারা হাড়ি যাতে মলমূত্র যা থাকে তা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। আবার আপনি যদি দেখেন একটু একটু মলমূত্র জমা হয়েছে তাহলে কোনো সমস্যা হবে না। আবার অনেক সময় দেখা যায় সদ্যজাত বাচ্চার খাবারের থলিতে দেখা যায় আস্তে আস্তে খাবার থেকে হয় বাচ্চা মারা যায়। এটা বেশিরভাগ সময় অনভিজ্ঞ মা বাবা ডিম বাচ্চা যখন করে তখনই এই সমস্যাটা একটু বেশি দেখা যায়। এরা ঠিকভাবে বুঝতে পারে না বাচ্চাদের কিভাবে খাওয়াবে। বাচ্চা মারা যাওয়ার হাত থেকে যদি আপনি বাঁচাতে চান তাহলে প্রথম যেই আপনার পদক্ষেপটি নিতে হবে সেটা হচ্ছে গিয়ে দানাদার খাবারের পাশাপাশি আপনাদের সফট ফুড এবং এগ ফুড আপনাদের খাওয়াতে হবে। নরম খাবার পাখিকে দিলে পাখিরা নিয়ে বাচ্চাদের নরম খাবার খাওয়ালে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। পরবর্তী কারণটি হচ্ছে গিয়ে বাচ্চা খোসা ভেঙে না বাইর হইতে পারা। কিছু কিছু পাখিকে আমরা অতিরিক্ত ভিটামিন খাইয়ে থাকি, তার কারণে কিছু বাচ্চা খোসা ভেঙে বাইর হইতে পারে না, তার কারণে মৃত্যু হয় পাখির। ভিটামিন ক্যালসিয়াম বেশি খাওয়ার কারণে ফলাফলস্বরূপ এই পাখির ডিম ফাটল হয় না, তার কারণে পাখির বাচ্চা মারা যায়। এই সমস্যাটাকে অ্যাভয়েড করতে চাইলে আপনাদের সুস্থ সবল অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম খাওয়াতে বাদ দিতে হবে বা ভিটামিন খাওয়াতে বাদ দিতে হবে। এর বিপরীত আপনারা শাক সবজি পাখিকে খেতে দিলে আপনাদের পাখি সবসময় সুস্থ থাকবে। আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের বলি যে আপনারা সপ্তাহে 3-4 বার হলেও পাখিদের শাক সবজি খেতে দিবেন, তাহলে আপনাদের পাখিদের ভিটামিন ক্যালসিয়াম খাওয়াতে হবে না। বিশেষ করে কলমি শাক, পালং শাক, সজনে পাতা এগুলো আপনারা খাওয়াতে চেষ্টা করবেন। কিছু কিছু সময় বাচ্চাদের নরম খাবার পচে বা দানাদার খাবার নষ্ট হয়ে এগুলো সময় মতো পরিষ্কার না করলে এবং ভালো খাবার না দিলেও পাখির বাচ্চা আপনার মারা যেতে পারে। তখন তা বদ হজম জাতীয় অনেক সমস্যা হয়ে থাকে। আপনাদের বড় পাখিরও সমস্যা হবে আর বাচ্চা পাখিরও সমস্যা হবে। তাই বলবো যে ভালো খাবার আপনারা পাখিকে খেতে দেন। তাই আপনারা সব ফুট এক ফুট যদি খেতে দেন তাহলে 4-5 ঘন্টার ভিতরে আপনারা খাবার খাঁচা থেকে সরিয়ে ফেলে দিবেন যতটুকু খাবার থাকবে। বাচ্চা মারা যাওয়ার পরবর্তী কারণটি হচ্ছে গিয়ে মা এবং বাবা পাখিটি বাচ্চাদের ঠিক মতন খাবার খাওয়ায় না। বাজরিকার পাখি সাধারণত যখন বাচ্চা ফুটে তখন আগের চেয়েও একটু খাবার বেশি খায়। সারাদিনই সচরাচর সারাদিনই খাবার টেরিতে দিয়ে রাখতে হয়। যখন বাজরিকার পাখির সময় হবে তখন খাওয়াবে, যদি খাবার কম হয় তাহলেও বাচ্চা মারা যেতে পারে। কিছু কিছু পাখির প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়, তখন আপনাদের বাচ্চাদের খেয়াল রাখতে হবে। যদি পাখি খাবার না খাওয়ায় তাহলে আপনাদের নিজের হাতে ধরে হ্যান্ড ফিডিং করাতে হবে পাখিকে। পরবর্তী কারণটি হচ্ছে গিয়ে জেনেটিক্যাল কারণে। কিছু কিছু সময় জেনেটিক্যাল কারণে বাচ্চা ডিম ফুটে
দু তিন দিনের আগে পাখির বাচ্চা ডিমের ভিতরে মারা যায়। আপনি যদি দেখেন আপনার একই জোড়ার বাচ্চা কোনো অযৌক্তিক ছাড়া বারবার একই পাখির বাচ্চা বারবার মারা যাচ্ছে, জেনেটিক্যাল কারণে একই পাখির বাচ্চা বারবার মারা গেলে সেই পাখির জোড়াটা আপনারা চেঞ্জ করে নেবেন। পাখির জোড়া চেঞ্জ করলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই চ্যানেলে পাখি রিলেটেড যে কোনো সমস্যার সমাধান নিয়ে কথা বলি। তাই ভিউয়ার্স, আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক দিয়ে আমার এই পাখি বাড়ি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবসময় ইনশাল্লাহ।